বাংলাদেশ বর্ডার গার্ড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস ডাব্লুড ডট অফিসিয়াল ওয়েবসাইট আমি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি আশা করছি ভিডিওর সঙ্গেই থাকবেন এবং বিডিজফস অ্যালার্টের সঙ্গে থাকবেন আরেকটি কথা যারা বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি কি বিনীত অনুরোধ করব বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে চাকরির সর্বশেষ আপডেটটি আপনি পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো শুরু করছি বর্ডার গার্ড বাংলাদেশ এর নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ভিডিওটি বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে যোগদান প্রক্রিয়া শুরু করেছে নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা বর্ডার গার্ড বাংলাদেশে নিম্ন বর্ণিত অসামরিক পথসমূহে ভর্তির জন্য ইচ্ছুক প্রার্থীদেরকে বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসরণ করতো টেলিটক প্রিপেইড মোবাইল হতে এস এম এস প্রেরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বলা হয়েছে তো বুঝতেই পারছেন আবেদনটি সম্পূর্ণই এসএমএস ভিত্তিক তাই আপনারা যারা বর্ডার গার্ড বাংলাদেশে ক্যারিয়ার করতে চান তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে এস এম এসের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য বলা হয়েছে আমি সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে ধীরে ধীরে তুলে ধরছি এখানে দেখা যাচ্ছে ছয়টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ করছে বর্ডার গার্ড বাংলাদেশ পদের নাম সহকারী ও বি ড্রাইভার পুরুষ পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাশ এবং আবেদন করতে পারবে সকল জেলার বাসিন্দাগণ ওয়েল্ডার পুরুষ পদ সংখ্যা দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা জে এসসি পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস এবং আবেদন করতে পারবে সকল জেলার বাসিন্দাগণ পেইন্টার তিনটি পথ শিক্ষাগত যোগ্যতা পেশাগত কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সেই সাথে জে এসসি পাস অর্থাৎ এইট পাস আবেদন করতে পারবে সকল জেলার বাসিন্দাগণ মেশন পুরুষ এখানেও শিক্ষাগত যোগ্যতা জেএসি পাস পদ সংখ্যা একটি এবং পেশাগত কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা আবেদন করতে পারবে সকল জেলার বাসিন্দাগণ ভলকানাইজার পুরুষ পদ সংখ্যা একটি এবং আবেদন করতে পারবে সকল জেলার বাসিন্দাগণ বাবুর্চি মহিলা পাঁচজন শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাস এখানে হোটেল ও প্রতিষ্ঠানে রান্নার কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আবেদন করতে পারবে সকল জেলার বাসিন্দাগণ এই সর্বমোট ছয়টি ক্যাটাগরিতে অসামরিক পদে বিজিবি নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এখানে শারীরিক যোগ্যতা ওজন বুকের মাপ দৃষ্টিশক্তি উল্লেখ করা হয়েছে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষদের উচ্চতা পাঁচ ফিট এবং মহিলাদের চার ফিট আট ইঞ্চি ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম আটচল্লিশ কেজি আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ছত্রিশ কেজি বুকের মাফ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম তিরিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে আবেদনটি সম্পূর্ণই এস এম এস ভিত্তিক সুতরাং আপনারা যারা এস এর মাধ্যমে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই তেরো মার্চ দুই হাজার একুশ তারিখ থেকে সাতারো মার্চ দুই হাজার একুশ রাত বারো ঘটিকা পর্যন্ত আবেদনটি সম্পূর্ণ করার জন্য নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে চার দিন দিন চার মাধ্যমে আবেদন করার জন্য তাই বিলম্ব না করে উক্ত তারিখের মধ্যে অর্থাৎ মার্চ মার্চ তারিখ তারিখ হতে এর মধ্যে আবেদনটি সম্পূর্ণ করার জন্য নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা আছে এখানে যে জিনিসটি বলা হয়েছে অবিবাহিত সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স আঠেরো থেকে তিরিশ বছর এবং বিবাহিত সাধারণ প্রার্থীর ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে পঁচিশ বছর এবং মহিলাদের ক্ষেত্রে উনিশ বছর হতে হবে আর অবিবাহিত মুক্তিযোদ্ধার সন্তান যদি হয় তাহলে বছর আর বিবাহিত মুক্তিযোদ্ধার কোঠা সন্তান যারা তাদের জন্য পঁচিশ বছর এবং মহিলাদের জন্য উনিশ বছর অর্থাৎ পুরুষের জন্য পঁচিশ বছর এবং মহিলাদের জন্য উনিশ বছর বিবাহিত এবং অবিবাহিত উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে এখানে আবেদনের ট্রেড কোডগুলো স্পষ্ট উল্লেখ করা আছে অর্থাৎ যখন এস এম এস করবেন তখন আপনার অ্যাসিস্ট্যান্ট ও বিএম ড্রাইভারে পঁয়ষট্টি ট্রেড কোড ওয়েল্ডারে ছেষট্টি পেইন্টারে সাতষট্টি এরূপ কোড দেখে আপনার আবেদনটি সম্পন্ন করতে হবে এইচএসি বোর্ডের নাম এবং বোর্ড কোড এখানে স্পষ্ট উল্লেখ করা আছে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদনের সঠিক প্রক্রিয়ার যে লিঙ্কটি বা বিজ্ঞপ্তির যে লিঙ্কটি সেটি আমি দিয়ে দেবো আপনারা চাইলে সেখানে ক্লিক করে আবেদনের কীভাবে কী প্রক্রিয়া আবেদন করতে হবে এসএমএসে স্পষ্ট দেখতে পারবেন এক্ষেত্রে এখানে স্পষ্ট উল্লেখ করা আছে যে যারা এস এম এসের মাধ্যমে আবেদন করবে তাদের নিয়ম এখানে দেওয়া আছে বিজিবি স্পেস টেট কোর্ট স্পেস আপনার এস বোর্ড কোর্ট এস এসএসসি রোল পাঁচ ইয়ার ডিস্ট্রিক্ট কোর্ট এবং উপজেলা নেই আর যারা জেএসসি পদে করবে যারা এস এস পাশ করেনি জেএসসি পদে আবেদন করতে চায় তাদের জন্য এস এর আরেকটি নিয়ম এখানে স্পষ্ট উল্লেখ করা আছে বিজিবি স্পেস বি কোর্ট স্টার ক্যান্ডিডেটস নেম স্টার ফাদার্স নেম স্টার মাদার্স নেম স্টার ডিস্ট্রিক্ট কোর্ট স্টার উপজেলা নেম স্টার ডেট অফ বার্থ স্টার ফ্রিডম ফাইটার কোড যদি থাকে বা না থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে এখানে এন বাই এম উল্লেখ করতে হবে তো এখানে স্পষ্টভাবে সব জিনিস লেখা আছে আবেদন যখন করবেন এস এম এ তখন অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি সুন্দর করে পড়ে দেখে কোডগুলো মিলিয়ে আবেদনটি করবেন আর এখানে আরেকটি জিনিস যেটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট যে ভর্তির সময় কী কী সঙ্গে নিয়ে যেতে হবে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি সহ ছায়াকপি বলতে বোঝাবে ফটোকপি সংশ্লিষ্ট বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক শ্রেণী বা মূল প্রশংসাপত্র প্রধান অভিভাবক কর্তৃক যোগদের সম্মতি সূচক সনদপত্র সংশ্লিষ্ট পদে কাজ করার বাস্তব অভিজ্ঞতার সনদপত্রের কপি সহ ফটোকপি ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার নিকট হতে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি সহ ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক মূল কপি সহ ফটোকপি এবং সদ্যতোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত এখানে স্পষ্ট উল্লেখ করা আছে ল্যাব থেকে প্রিন্টকৃত এগারো কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এখানে কম্পিউটারের প্রিন্টার থেকে প্রিন্ট করলে হবে না ল্যাব প্রিন্ট লাগবে ল্যাব প্রিন্টের ছবি এগারো কপি এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি এক কপি অবশ্যই সত্যায়িত এবং দশ কপি সত্যায়িত ব্যতীত বিবাহিত অবিবাহিত সম্পর্কিত স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকবি বিবাহিত অবিবাহিত সম্পর্কিত স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকবি বিবাহিত প্রার্থীর ক্ষেত্রে কাবিননামার নামার মূল কপি সহ সত্যায়িত ছায়াকবি ও স্বামী স্ত্রীর রঙিন পোস্টকার্ড থ্রি ইয়ার সাইজের দুই কপি যুগল ছবি যা চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার কর্তৃক সত্যায়িত হতে হবে এছাড়াও জাতীয় পরিচয়পত্রের মূল কপিসহ সহ সত্যায়িত স্থায় কপি সর্বোপরি http://www.bgb.gov.bd স্ল্যাশ প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজিবিতে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের তথ্যাদির ফরমে ক্লিক করে ফরমটি ডাউনলোড উক্ত ফরমটি উল্লেখিত তথ্যাদি যথাযথভাবে পূরণ তো ভর্তির সময় অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে আমি এই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়ে দেব আপনারা সেখান থেকে ক্লিক করে অবশ্যই পেজটি প্রিন্ট করে তথ্য সঠিকভাবে পূরণ করে ভর্তির সময় নিয়ে যাবেন এছাড়াও বিজিবির ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত ব্যাপক বিস্তারিত তথ্যাদি রয়েছে যেটি ডাব্লুড বিজিবি ডট গভ ডট প্রবেশ করলে আপনারা জানতে পারবেন আর হেল্প ডেস্ক হিসাবে এখানে এস এম এস সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য যে কোনো মোবাইল ফোন হতে জিরো ওয়ান সেভেন সিক্স নাইন সিক্স জিরো এইট নাইন এইট নম্বরে অথবা টেলিটক নম্বর হতে ওয়ান টু ওয়ান নম্বরে কল করা যেতে পারে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন নো মাস্ক নো এন্ট্রি বর্ডার গার্ড বাংলাদেশ ভর্তির ব্যাপারে প্রতারকের কবল থেকে সতর্ক থাকুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে উপ উপমহাপরিচালক রেকর্ড উইং মহাপরিচালকের পক্ষে ধন্যবাদ নিয়োগ বিজ্ঞপ্তিটির সঙ্গে থাকার জন্য